দেখলেন ভিডিওটা? বিমানবন্দরে অবতরণের বেশ খানিকটা আগেই বিমানটা আচমকা নেমে গেল, লাগোয়া সৈকতের বেশ খানিকটা উপরে। সেখানে তখন প্রমোদ ভ্রমণে ব্যস্ত টুরিস্টরা, তাদের মাথার উপর দিয়ে শাঁ করে চলে গেল বিমানটা। অনেকে হাওয়ার দাপটে পড়েই গেলেন। এই ঘটনাটা সম্প্রতি ঘটেছে সেন্ট মার্নেনের মাহো বিচের কাছে অবস্থিত একটা সমুদ্র সৈকতে। কি দেখা যাচ্ছে ভিডিওটায়, এমব্রিয়ার E190 নামে ওই বিমানটা এতই নিচে নেমে যায় যে দেখে মনে হচ্ছিল যে এই বুঝি ভেঙে পড়বে, কিন্তু দেখা যায় সোজা বেরিয়ে গেল বিমানটা। দেখুন আরো একবার। সেন্ট মার্টিনের ক্যারিবিয়ান দ্বীপে প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার আগেই ঘটনাটি ঘটে, আর এই ভিডিওটি রেকর্ড করতে কেউ মিস করেননি। আর নেট দুনিয়ায় সেটা পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, যেটা দেখে নেটিজেনদের একাংশ রীতিমতো আঁতকে উঠেছেন। বিমানটা অবতরণের আগে হঠাৎ করে নিচে নেমে গেল, আর সেই যে নিচে নেমে গেল দেখে মনে হচ্ছিল যে এই বুঝি বিমানটা ভেঙে পড়বে, এই বুঝি বিমানটা ভেঙে পড়বে, কিন্তু দেখা গেল যে না, বিমানটা সোজা বেরিয়ে গেল, তবে অনেকটা নিচ দিয়ে, আর যার ফলে বিমান উড়ে যাওয়ার সেই হাওয়া অনেকেই কিন্তু উপলব্ধি করেছেন। দেখুন কিভাবে অনেকটা নেমে গেছে বিমান, আর এতটাই নিচ দিয়ে বিমানটা গেল যে তার যে হাওয়া, সেই হাওয়া অনেকেই টের পেয়েছেন। কেউ পড়ে গেলেন, কেউ বা সেটা দেখে ভয়ে একটু দূরেই সরে গেলেন। তবে নিমিষের মধ্যেই এই ঘটনাটা ঘটেছিল। বিমানবন্দরে অবতরণের বেশ খানিকটা আগেই বিমানটা আচমকা নেমে গেল, লাগোয়া সৈকতের বেশ খানিকটা ওপরে। সেখানে তখন প্রমোদ ভ্রমণে ব্যস্ত টুরিস্টরা, তাদের মাথার উপর দিয়ে শাঁ করে চলে গেল এই বিমানটা। অনেকে হাওয়ার দাপটে পড়েই গেলেন। এই ঘটনাটা সম্প্রতি ঘটেছে সেন্ট মার্টিনের মাহো বিচের কাছে অবস্থিত একটা সমুদ্র সৈকতে। ভিডিওতে আপনারা দেখতেই পেলেন যে এমব্রিয়ার E190 নামের ওই বিমানটা এতই নিচে নেমে যায় যে দেখে মনে হচ্ছিল এই বুঝি ভেঙে পড়বে, কিন্তু না, সোজা বেরিয়ে গেল বিমানটা। আর এই ভিডিও অনেকেই কিন্তু ক্যামেরা বন্দি করেছেন। কেমন লাগলো এই ভিডিওটা? এইরকম হঠাৎ হঠাৎ ঘটে যাওয়া ঘটনা আমাদের মনের মধ্যে সাড়া ফেলে দেয়, আর সেটা দেখতে দেখতে আমরা অনেক কিছুই ভাবি। আপনি এইরকম কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন কি? যদি হয়ে থাকেন অবশ্যই জানান কমেন্ট করে, ভিডিওটা কেমন লাগলো বলুন, লাইক করুন, শেয়ার করুন। এইরকম আরও মজার মজার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।